হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। উজ্জ্বল ব্লগ এন্ড আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বাইবিটে হচ্ছে আমার ডিপোজিট করবেন। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে হ্যাঁ, বাইন্যান্সে কিভাবে হচ্ছে আমার ডিপোজিট মানে করবেন আপনারা, সেটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে হচ্ছে বাইবিটে হচ্ছে বাইবিটে হচ্ছে আপনারা কিভাবে হামস্টার ডিপোজিট করবেন। সো সেটা করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন, কোথায় এয়ারটপে চলে যাবেন, দেখেন এয়ারটপে ক্লিক করে দিবেন। নিচে এয়ারটপ লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সো এখানে আমি ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে আপনারা দেখবেন যে এখানে বাইবিট লেখা আছে, দেখেন এখানে বাইবিট লেখা আছে। সো বাইবিটের উপর ক্লিক করে দিবেন। সো বাইবিটের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে হচ্ছে আপনি জাস্ট লিখবেন যে ইয়েস আই হ্যাভ ইট, ইয়েস আই হ্যাভ ইট। যদি ক্রিয়েট করা না থাকে তাহলে নো, লেটস ক্রিয়েট। ঠিক আছে, তো আমার যেহেতু বাইবিট ক্রিয়েট করা আছে, সো আমি লিখবো যে ইয়েস আই হ্যাভ ইট। ঠিক আছে, সো ইয়েস আই হ্যাভ ইট এ দেখার পর হচ্ছে জাস্ট এইখানে দেখেন যে ওরা জাস্ট আমি বাইন্যান্সে যে দেখিয়েছিলাম যে যে সময়টা ওরা বাইন্ড করে দিয়েছিল, যে যে সময়টা ওই সময়টা এখানেও সেম ভাবে দেওয়া হয়েছে, এখানে আর বলার কিছু নাই। তো জাস্ট হচ্ছে আপনারা এখানে দেখেন বাইবিট ইউআইডি, এখানে এখানে হচ্ছে বাইবিট ইউআইডি, তারপর হচ্ছে বাইবিট ডিপোজিট অ্যাড্রেস, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো। ঠিক আছে, বাইবিট হচ্ছে তিনটা জিনিস হচ্ছে ওরা রিকোয়ারমেন্ট রেখেছে, আর বাইন্যান্সে জাস্ট দুইটা রিকোয়ারমেন্ট রেখেছিল, সেটা হচ্ছে জাস্ট হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে মেমো। ঠিক আছে, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে জাস্ট আমি এখন এখান থেকে মিনিমাইজ করবো, এটাকে মিনিমাইজ করবো, মিনিমাইজ করে হচ্ছে আমার বাইবিটি চলে যাবো। মিনিমাইজ করছি, মিনিমাইজ করার পর হচ্ছে আমি বাইবিটি চলে আসছি, দেখেন বাইবিটি চলে আসছে। সো বাইবিটি চলে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট এখানে দেখেন ডিপোজিট লেখা আছে। ঠিক আছে, আপনাদের এখানে যদি ডিপোজিট লেখা না থাকে তাহলে হচ্ছে মোরে ক্লিক করবেন, এখানে যে মোর আছে মোরে ক্লিক করলে আপনারা নিচে হচ্ছে এখানে ডিপোজিট পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে হচ্ছে ডিপোজিট, এই যে ডিপোজিট পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে উপরে আছে, এই জন্য হচ্ছে আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট ডিপোজিটে ক্লিক করে দিবেন, ডিপোজিটে এই ডিপোজিটে হচ্ছে ক্লিক করে দিবেন। সো আমি ডিপোজিটে ক্লিক করে দিলাম। সো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সার্চ বক্স আছে, এখানে সার্চ বক্সে লিখবেন যে হামস্টার। ঠিক আছে, হামস্টার লিখবেন, হামস্টার লিখবেন, অলরেডি হামস্টার হচ্ছে আপনাদের এখানে সাজেস্ট করবে। ঠিক আছে, শো হয়ে যাবে, অলরেডি দেখেন হামস্টার শো হয়ে গেছে। সো আমি এখানে হামস্টার উপর ক্লিক করে দিবেন। সো হামস্টার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হামস্টার ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার এই যে টন লেখা দেখতেছেন, এখানে টনের উপর ক্লিক করে দিবেন। সো আমি টনের উপর ক্লিক করে দিচ্ছি। সো এখানে দেখেন আমি টনের উপর ক্লিক করে দিচ্ছি। সো টনের উপর ক্লিক করে দিলাম। টনের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওকেতে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অ্যাড্রেস দেখতে পাবেন, ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাবেন, দেখেন এখানে ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাবেন। সো ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাবেন, মেমো দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে দেখেন, এখানে দেখেন কপি অপশন আছে, এই যে এখানে কপি কপি অপশন আছে, এখানে কপি অপশন আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমি এখানে এটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এটাকে মিনিমাইজ করে হচ্ছে জাস্ট এখানে এখানে আসলাম। এখানে এসে হচ্ছে আমি যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে, ডিপোজিট অ্যাড্রেসটা এখানে ধরে চেপে ধরে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি মেমোতে আসলাম। তো মেমোতে আসার পর আমি আবার হচ্ছে আমার বাইবিটে চলে আসলাম। বাইবিটে চলে আসার পর হচ্ছে আমি আবারও এখানে কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করে দিলাম, মেমোর যে কপি অপশন আছে। সো আমি কপি অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার বের হয়ে গেলাম। বের হয়ে আসার পর হচ্ছে আমি আবার হচ্ছে আমার বটে আসলাম। বটে এসে চেপে ধরে হচ্ছে এখানে এটাকে এটাকে হচ্ছে চেপে ধরে এখানে এটাকে ফিস্ট করে দিলাম। সো ফিস্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি এখন বাইবিট ইউআইডি তে আসবো। সো আমি আবার হচ্ছে হচ্ছে মিনিমাইজ করে আমার যেই বাইবিট আছে আমি বাইবিটে চলে আসছি। সো বাইবিট আসার পর বাইবিট আসার পর হচ্ছে জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, সমস্যা নেই। আসার পর হচ্ছে আমি এখান থেকে বের হয়ে দেখেন এখান থেকে বের হয়ে দেখেন আমি হচ্ছে আমার যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করতেছি। সো প্রোফাইল ক্লিক করার পর দেখেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখেন যে এখানে হচ্ছে আমার যে আইডিটা, যে ইউআইডিটা এখানে আছে, দেখেন এই যে এখানে আছে ইউআইডিটা। তো ইউআইডিটার পাশে আপনারা দেখবেন যে ইউআইডিটার পাশে ইউআইডিটার পাশে দেখবেন যে এই যে কপি অপশন আছে, যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে ক্লিক করে দিচ্ছি, আমার হচ্ছে ইউআইডিটা কপি হয়ে গেছে। সো সো তারপর হচ্ছে আমি আমি হচ্ছে আবার আমার হামস্টারে চলে যাচ্ছি। তো চলে আসার পর হচ্ছে এখানে দেখেন যে এখানে দেখেন যে ইউআইডি বাইবিট ইউআইডি লেখা আছে। সো এখানে আমি ধরে পেস্ট করে দিলাম। ঠিক আছে আমার, সো এখানে আমি বাইবিট ইউআইডি ইউআইডি পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিলাম, তার মেমো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এখানে সেভ অ্যান্ড চুজ। ঠিক আছে, এখানে ক্লিক করে দেবো, সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দেবো। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে আমার রিকোয়েস্টের প্রসেসিং নিবে। তো প্রসেসিং নেওয়ার পর হচ্ছে এটা
কমপ্লিট হয়ে যাবে, তখন কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি বাইন্যান্সে বলেছিলাম যে এখানে লেখা আছে যে আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইড্রল অপশনস। প্রথম আপনি প্রথম যেটাই চেঞ্জ মানে চুজ করবেন না কেন, বাইবিট অথবা ক্যাশ অথবা বাইন্যান্স, একবার দেওয়ার পর এটাকে চেঞ্জ করতে পারবেন না। সো ভেবে চিন্তা হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসগুলো দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে বাইবিটে হচ্ছে আপনারা আপনারা অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা অ্যাড করে নিবেন। তারপর আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে দেখেন যে ওয়ালেট ইন টেলিগ্রাম, ঠিক আছে? ওয়ালেট ইন টেলিগ্রাম আছে। সো ওয়ালেট ইন টেলিগ্রামটা কি বিষয়টা কি? ওয়ালেট ইন টেলিগ্রাম হচ্ছে জাস্ট আপনি যদি এখানে কেউ এসে লাগবেন, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে। সো তার মানে এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করলে আপনার যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেটা হচ্ছে অলরেডি কানেক্ট হয়ে যাবে। এখানে এখানে হচ্ছে আপনার কেওয়াইসির প্রয়োজন হবে না, কারণ হচ্ছে এক্সচেঞ্জার গুলোতে, যে এক্সচেঞ্জার গুলোতে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমরা উইথড্র দিব, সেগুলোতে হচ্ছে কেওয়াইসির প্রয়োজন হবে। কেওয়াইসির প্রয়োজন হবে বলতে, কেওয়াইসি বলতে আপনার এক্সচেঞ্জার হচ্ছে কেওয়াইসি ভেরিফাইড হতে হবে, ঠিক আছে? এখানে কোনো কেওয়াইসি লাগবে না, ঠিক আছে? কোনো কেওয়াইসি পূরণ করতে হবে না, জাস্ট কেওয়াইসি ভেরিফাইড লাগবে আপনার এক্সচেঞ্জার গুলা। তারপর আপনি এখানে একটা দেখেন যে ইবিআই এক্সচেঞ্জ, ইবিআই এক্সচেঞ্জ যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমরা বলছি রেজিস্টার, ঠিক আছে? ইবিআই এক্সচেঞ্জ সম্পর্কে আসলে আমাদের তেমন একটা ধারণা নেই, বা এটা নিয়ে আমরা তেমন একটা কাজ করি না, তো এটা সেটা আমরা হচ্ছে এখানে ফজ রাখলাম। তারপরে একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে অনচেন এয়ারড্রপ। অনচেন এয়ারড্রপটা কি, এটাই আমি আমি আপনাদেরকে বলছিলাম যে বাইন্যান্সে তো বলা হয় নাই, যে আগের যে ভিডিওটা করেছিলাম সেটাতে। সো অনচেন এয়ারড্রপ, অনচেন এয়ারড্রপটা কি, অনচেন এয়ারড্রপ হচ্ছে জাস্ট আমি যদি এটার উপর ক্লিক করি, দেখেন এটার উপর ক্লিক করার পরে হচ্ছে দেখেন আমার এখানে অ্যাড্রেসটা অ্যাড করা আছে। অ্যাড্রেসটা অ্যাড করা আছে, আমি কিসের অ্যাড্রেসটা অ্যাড করেছিলাম এখানে? আমি প্রথমত যখন হচ্ছে যে হামাস্টার বলছিল যে ওয়ালেট কানেক্ট করার জন্য, তখন হচ্ছে টন ওয়ালেট কানেক্ট করার জন্য, তখন হচ্ছে আমি আমার টনকের ওয়ালেটে কানেক্ট করছিলাম, টনকের ওয়ালেটে কানেক্ট করেছিলাম। অনচেন এয়ারড্রপ বলতে হচ্ছে আপনি আপনার টনকে মানে টনের যত ধরনের ওয়ালেট আছে, টনের টনের আন্ডারে, যেমন টন কিউব, টন হাব, হ্যাঁ, তা এগুলা যতগুলো আছে এগুলাকে হচ্ছে অনচেন বলা হয়, অনচেন এয়ারড্রপ বলা হয়। সো এখানে এখানে আপনি যে কোনো একটা হচ্ছে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? অ্যাড করে দিতে পারেন, তবে এটা হচ্ছে আপনি এটা 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 হচ্ছে ওয়ালেট কানেক্ট স্টার্ট হয়ে গেছে 13 তারিখে, বাট এটা হচ্ছে হচ্ছে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে 26 তারিখে, এটা কিন্তু 21 তারিখে দেওয়া হবে না, এটা এয়ারড্রপ দেওয়া হবে 26 তারিখ, এবং এটা হচ্ছে আপনি ক্লাইম স্টার্ট করা মানে ক্লাইম হবে, কারণ ক্লাইম করতে পারবেন 26 তারিখে, ঠিক আছে? কিন্তু অন্য যে আমাদের এক্সচেঞ্জার গুলো আছে, যে বাইন্যান্স, তারপর হচ্ছে বাইবিট, হ্যাঁ, ওকেস, হ্যাঁ, ওকেস, এগুলাতে হচ্ছে 21 তারিখে হচ্ছে আমাদের ক্লাইম হয়ে যাবে, মানে আমাদের টোকেন হচ্ছে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকে আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে বলে দিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে করে সকল ক্রিপ্টোকারেন্সি জগতের সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন। তো সবার আগে পেয়ে থাকেন, এবং হচ্ছে যত ধরনের ভেরিফাইড যত আপনার প্রজেক্ট আছে, সব প্রজেক্ট হচ্ছে আমাদের চ্যানেলে, যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে শেয়ার করা হয়, ঠিক আছে? তো সবাই আমার চ্যানেলটা হচ্ছে চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, যাতে করে হচ্ছে প্রত্যেকটা ভেরিফাইড প্রজেক্ট হচ্ছে জয়েন কাজ করতে পারেন এবং হচ্ছে ইনকাম করতে পারেন, ইনকাম 100% ইনশাল্লাহ। আমাদের চ্যানেল যখন আমাদের চ্যানেলে আপনারা জয়েন হলে আপনাদের মাসে ইনকাম ইনশাল্লাহ অনেক টাকা মাসে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।